আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। নির্বাণ, নির্বাণ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে কোরআনে যেহেতু বলা আছে যে মুসা আলাহিসাল্লামের সময় যে ফেরাউন, ফেরাউন যখন মুসা আলাহিসাল্লামকে তাড়া করে, হ্যাঁ যখন তাড়া করে মুসা আলাহিসাল্লাম আর কি একটা নদী পার হয়ে যায়, তারপরে ওই মানে আর কি আপনি, আমি বুঝা বলতে পারতেছি না আর কি, মুসা আলাহিসাল্লাম ওই সমুদ্রে আঘাত করে একটা লাঠি দিয়ে তারপর মুসা পার হয়ে যায়, তারপর ফেরাউন দৌড়ে যায়, ওই মাঝখানে যখন যায় তখন ওই পানিতে ডুবা মারা যায়। হ্যাঁ, কিন্তু আমরা আমরা যতটুকু জানি যে ফেরাউন মূলত কারো নাম না, বনি ইসরায়েলদের যুগের ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা যারা ছিল, মানে এটা তাদের উপাধি, তাই না? আর এই জিনিসটা যেহেতু বলা আছে যে সহজ যুক্তি দেয় যে পানির মধ্যে যদি আমি আর কি লাঠি দিয়ে আঘাত করি, তাহলে তো কোনোভাবে আর আর কি এটা সম্ভব না যে ওইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। সুতরাং এই যে লাশটা যে সংরক্ষণ করা হয়েছে, যে অনেকে দাবি করে যে মিশরের কায়রোতে একটা জাদুঘরে লাশটা সংরক্ষণ করা হয়েছে, মূলত এটা লাশটা কার ভাই? সংশয় ডট কমে তো এটা লেখা আছে, আপনি কি দেখেন নেই? না ভাই, আমি সংশয় ডট কম তো চেক করি না, আপনি একটু বলে দেবেন, একটু ভালো হয়। আপনি একটু আগে গিয়ে এগুলো নিয়ে আগে অসংখ্যবার আলোচনা করা হয়েছে, আগের ভিডিও একটু দেখে নেন অথবা একটু খুঁজে দেখেন। ফেরাউন আসিফ উদ্দিন লিখে ইউটিউবে সার্চ করেন অথবা সংশয় ডট কমে ঢুকে ফেরাউন লিখে সার্চ করেন। এটা নিয়ে তো মানে কমপক্ষে 1000 বার আলোচনা হয়েছে ভাই। এক জিনিস নিয়ে কি ভাই সবসময় আলোচনা করা যায়? সামাল্টন ভাই, এটা নিয়ে 1000 বার আলোচনা করা হয়েছে না বলেন? হ্যাঁ, এটা নিয়ে তো গতকালকেও মানে অনেকবার আলোচনা হয়েছিল, মানে এটা নিয়ে তো মানে এটা খুবই এক্সস্টিভ একটা টপিক। নির্বাণ ভাই, আপনি যদি হিস্টোরিক্যাল এভিডেন্স এর কথা যদি চিন্তা করেন, মোসেস বলতে যে একজন এক্সিস্ট করতো মুসা, মানে এরই কোনো প্রমাণ নাই আর কি, মানে তার হচ্ছে যে রেড সি যে মানে যে পার্ট করছে আর কি, এটা তো দূরের কথা, সেই ব্যক্তিরই তো অস্তিত্বের প্রমাণ নাই। আর এরকম তো মানে জাদুঘরে, মানে ইজিপ্টের জাদুঘরে তো এরকম অনেকগুলা ফেরোজের লাশ এরকম মামি আকারে আছে আর কি। এটা আমার প্রশ্ন যে অনেকগুলা লাশ তো আছে, তার মধ্যে অনেকে দাবি করে যে ওই লাশের মধ্যে নাকি কোন রকম মেডিসিন ইউজ করা হয়নি, লাশটা একদম যেমন তেমনই আছে। হ্যাঁ, মানে এই দাবিটুকু কতটা সত্য আর কি, আমি তাই বললাম। মানে মামি তো আপনার বানাইতে হয়, মামি তো আপনার একটা নির্দিষ্ট প্রসিজার অনুযায়ী আপনার বানাইতে হয় আর কি, মানে সেই টাইমে মামি তো মানে একটা ওই প্রসিজার ছাড়া তো বানানো সম্ভব না আর কি। আপনার ইন্টারনাল অর্গানস, আপনার বেড টেড করতে, এটা করা ছাড়া তো মামি বানানো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই প্রশ্ন ছিল আমরা, কারণ যতটুকু জানি যে সাধারণ দৃষ্টিতে যে পানির মধ্যে আঘাত করে কোনোভাবে একটা আর কি রাস্তা বানানো বা ব্রিজ বানানো সম্ভব না। না, ওইটা তো আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত ধরে নিলাম, মুসা নবীর কুদরত ধরে নিলাম। কিন্তু ওই যে যে ফেরাউনের যে লাশটা পাওয়া গেছে সেটা তো আর পানিতে পাওয়া যায়নি, সেটা তো মমি ছিল। হ্যাঁ হ্যাঁ, মমি ছিল সেটা। তাহলে আপনি ওই লেখাগুলো একটু পড়ে দেখেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাইয়া, সুরাত, ওকে, তাহলে ভালো থাকেন। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। নির্বাণ, নির্বাণ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে কোরআনে যেহেতু বলা আছে যে মুসা আলাহিসাল্লামের সময় যে ফেরাউন, ফেরাউন যখন মুসা আলাহিসাল্লামকে তাড়া করে, হ্যাঁ যখন তাড়া করে মুসা আলাহিসাল্লাম আর কি একটা নদী পার হয়ে যায়, তারপরে ওই মানে আর কি আপনি, আমি বুঝা বলতে পারতেছি না আর কি, মুসা আলাহিসাল্লাম ওই সমুদ্রে আঘাত করে একটা লাঠি দিয়ে তারপর মুসা পার হয়ে যায়, তারপর ফেরাউন দৌড়ে যায়, ওই মাঝখানে যখন যায় তখন ওই পানিতে ডুবা মারা যায়। হ্যাঁ, কিন্তু আমরা আমরা যতটুকু জানি যে ফেরাউন মূলত কারো নাম না, বনি ইসরায়েলদের যুগের ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা যারা ছিল, মানে এটা তাদের উপাধি, তাই না? আর এই জিনিসটা যেহেতু বলা আছে যে সহজ যুক্তি দেয় যে পানির মধ্যে যদি আমি আর কি লাঠি দিয়ে আঘাত করি, তাহলে তো কোনোভাবে আর আর কি এটা সম্ভব না যে ওইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। সুতরাং এই যে লাশটা যে সংরক্ষণ করা হয়েছে, যে অনেকে দাবি করে যে মিশরের কায়রোতে একটা জাদুঘরে লাশটা সংরক্ষণ করা হয়েছে, মূলত এটা লাশটা কার ভাই? সংশয় ডট কমে তো এটা লেখা আছে, আপনি কি দেখেন নেই? না ভাই, আমি সংশয় ডট কম তো চেক করি না, আপনি একটু বলে দেবেন, একটু ভালো হয়। আপনি একটু আগে গিয়ে এগুলো নিয়ে আগে অসংখ্যবার আলোচনা করা হয়েছে, আগের ভিডিও একটু দেখে নেন অথবা একটু খুঁজে দেখেন। ফেরাউন আসিফ উদ্দিন লিখে ইউটিউবে সার্চ করেন অথবা সংশয় ডট কমে ঢুকে ফেরাউন লিখে সার্চ করেন। এটা নিয়ে তো মানে কমপক্ষে 1000 বার আলোচনা হয়েছে ভাই। এক জিনিস নিয়ে কি ভাই সবসময় আলোচনা করা যায়? সামাল্টন ভাই, এটা নিয়ে 1000 বার আলোচনা করা হয়েছে না বলেন? হ্যাঁ, এটা নিয়ে তো গতকালকেও মানে অনেকবার আলোচনা হয়েছিল, মানে এটা নিয়ে তো মানে এটা খুবই এক্সস্টিভ একটা টপিক। নির্বাণ ভাই, আপনি যদি হিস্টোরিক্যাল এভিডেন্স এর কথা যদি চিন্তা করেন, মোসেস বলতে যে একজন এক্সিস্ট করতো মুসা, মানে এরই কোনো প্রমাণ নাই আর কি, মানে তার হচ্ছে যে রেড সি যে মানে যে পার্ট করছে আর কি, এটা তো দূরের কথা, সেই ব্যক্তিরই তো অস্তিত্বের প্রমাণ নাই। আর এরকম তো মানে জাদুঘরে, মানে ইজিপ্টের জাদুঘরে তো এরকম অনেকগুলা ফেরোজের লাশ এরকম মামি আকারে আছে আর কি। এটা আমার প্রশ্ন যে অনেকগুলা লাশ তো আছে, তার মধ্যে অনেকে দাবি করে যে ওই লাশের মধ্যে নাকি কোনো রকম মেডিসিন ইউজ করা হয়নি, লাশটা একদম যেমন তেমনই আছে। হ্যাঁ, মানে এই দাবিটুকু কতটা সত্য আর কি, আমি তাই বললাম। মানে মামি তো আপনার বানাইতে হয়, মামি তো আপনার একটা নির্দিষ্ট প্রসিজার অনুযায়ী আপনার বানাইতে হয় আর কি, মানে সেই টাইমে মামি তো মানে একটা ওই প্রসিজার ছাড়া তো বানানো সম্ভব না আর কি। আপনার ইন্টারনাল অর্গানস, আপনার বেড টেড করতে, এটা করা ছাড়া তো মামি বানানো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ভাই, এটাই প্রশ্ন ছিল। আমরা কারণ যতটুকু জানি যে সাধারণ দৃষ্টিতে যে পানির মধ্যে আঘাত করে কোনোভাবে একটা আর কি রাস্তা বানানো বা ব্রিজ বানানো সম্ভব না। না, ওইটা তো আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত ধরে নিলাম, মুসা নবীর কুদরত ধরে নিলাম। কিন্তু ওই যে ফেরাউনের যে লাশটা পাওয়া গেছে সেটা তো আর পানিতে পাওয়া যায়নি, সেটা তো মমি ছিল। হ্যাঁ হ্যাঁ, মমি ছিল। সেটা তাহলে আপনি ওই লেখাগুলো একটু পড়ে দেখেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাইয়া, সুরাত। ওকে, তাহলে ভালো থাকেন।